আচ্ছা তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা আপনি বলতে পারবেন? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও নতুন একটা আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচয় হই না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আপুর নাম কি? আচ্ছা তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে কেয়া, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। কেয়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিও দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো আপনার দেশের বাড়ি কোথায় কেয়া? শেরপুর। শেরপুর, আচ্ছা থাকেন কোথায় এখন বর্তমানে? আচ্ছা শেরপুরই থাকেন? আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে, বাবা মা আছে? আমার মা আছে, বুড়া মা, আর দুইটা বোন, বোনটার বিয়া হয়ে গেছে, এখন আমি একাই আছি, আমার বিয়া হইনি। আচ্ছা মানে দুইটা বোন আর আপনার মা। আপনার বাবা কোথায়? বাবা নাই, মারা গেছে। আচ্ছা তো আপনার মা কোনো কাজ বাজ করতে পারে না এখন? কাজ করে না, আমি করি, কাপড়ের জুড়ি লাগাই, হাতের কাজ করি। হাতের কাজ করেন আর কি? হাতের কাজ বলতে দামি কাপড়ের জুড়ি লাগাই, আপিস করি, এই কাজ। আচ্ছা আপনার বিয়ে শাদী হয়েছে? জি না, বিয়ে হয়নি। বয়স কত আপনার? 18। আচ্ছা তো এখন আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে চিন্তা আছে বিয়ে বন্ধ যদি একটা সুন্দর একটা মানুষ পাই, তিনি করবো এরকম একটা আসামি একটু দিদি আর সামনে। আচ্ছা প্রতিবেদন করি না, ইউটিউবের মাঝে আসি না, হঠাৎ করে আইসি। অনেকে মানুষে বলে যে ইউটিউবের মাঝে গেলে নাকি ভালো একটা মানুষ পাইলে তার জীবনটা ধন্য হবে, তাই এরকম শুনছি মানুষের মুখে, তার জন্য আইসি, কখনো আসি না। আচ্ছা তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা আপনি বলতে পারবেন? আচ্ছা তো দর্শক, আমরা শুনতেছিলাম কেয়ার জীবনের গল্প, তার বিস্তারিত জানতে এই নাম্বারে ফোন দিলে তাকে পেয়ে যাবেন, 01314866096। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01314866096। এই নাম্বারে যোগাযোগ করলে কেয়াকে পেয়ে যাবেন। তো কে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আর কিছু আর কি বলবো ভাই, এখন যাই দেশ থেকে ফোন দেখ, মানুষের তাতে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, কইরা ফোন দেখ, কথা বলো যে খারাপ ব্যবহারে কথা বলবো তার সঙ্গে কথা বলবো না, তো ভালো কথা বলবো তার সঙ্গে কথা বলবো। আচ্ছা তো দর্শক, আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।